যারা ভিডিওর উপরে বিভিন্ন ধরনের ক্যাপশন অ্যাড করে এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান তো তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে যে কোনো ধরনের লেখা অ্যাড করে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সুন্দরভাবেই তৈরি করতে পারবেন এর জন্য আপনার দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এজন্য আপনি প্লে স্টোরে যাবেন তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করে প্রথমে ক্যাপকাট লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন এখন আবার সার্চ অপশনে ক্লিক করে এখানে পিকচার আর্ট লিকে সার্চ করে এই পিকচার আট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিবেন আর লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করার জন্য প্রিন্টারেস্ট এই অ্যাপ্লিকেশনটিকেও ডাউনলোড করে নিবেন এখন ভিডিওগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ক্যাবকাট এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিবেন তারপরে এখন নিউ ফোর যে টেটার উপরে ক্লিক করতে হবে এখন ভিডিও সেকশন থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন তো আপনার কাছে যদি এই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো না থাকে তাহলে আমার এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি থেকে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনি ফ্রিতে কীভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি এরকমভাবে অ্যাড করে নেওয়ার পরে এখন এই ভিডিওর শেষে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটি ডিলেট করে দিবেন এখন আপনার এই ভিডিওর উপরে যে বাংলা স্ট্যাটাসটি লিখতে চান সেটা লিখতে হবে এজন্য আপনি ক্যাপকাট থেকে বাংলা লিখতে পারবেন না তো এর জন্যই আপনার পিকচারাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে তো আপনি পিকচার আট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিবেন তারপর এখানে এটার উপরে ক্লিক করে এখানে যে ব্লাঙ্ক রয়েছে তো এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনার লেখার জন্য এখানে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তো আপনার যে সম্পূর্ণ স্ট্যাটাসটি রয়েছে এটা আপনি এখানে একসাথে না লিখে দুই থেকে তিনটি লাইনে লিখে নেবেন তো আমি এখানে যেরকমভাবে লিখে নিয়েছি আপনিও এরকমভাবে লিখে নেবেন এরকমভাবে স্ট্যাটাসটি লেখার পরে আপনি এখানে একটি লাইন একটু ছোট রাখতে পারেন তারপরে একটি লাইন একটু বড় রাখতে পারেন তো এরকমভাবে ভাবে আপনি সাজিয়ে নেবেন তারপরে এই টেক্সের সাথে আলাদা কালার অ্যাড করার জন্য নিচে কালার অপশন রয়েছে তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার এই টেক্সের সাথে অ্যাড করে নিতে পারবেন আর এখানে শেষের দিকে যে ফর্মেট অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে এখানে বোল্ট এটার উপরে ক্লিক করবেন তো আপনার এখানে যে কয়টি টেক্স থাকবে সবগুলো আপনি এরকম ভাবে বোল্ট করে নেবেন তারপরে এখন সবশেষে এখানে শ্যাডো এই অপশনে ক্লিক করবেন এখন এখানে অ্যাডজাস্ট অপশন থেকে এই যে দুইটি অপাসিটি রয়েছে এই দুইটি আপনি সামান্য একটু বাড়িয়ে দিবেন তারপরে পজিশন অপশনে ক্লিক করে এখানে যে দুইটি অপাসিটি রয়েছে এই দুইটি আপনি জিরো করে দিবেন তো এই রকম আপনার এই টেক্সট সাজিয়ে নেয়ার পরে এখন আপনি এই পিকচারটিকে গ্যালাইতে সেভ করে নেবেন এর জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে পিকচারটিকে সেভ করতে হবে তো এখন আপনি আবার এই ক্যাপকাট ভিতরে চলে আসবেন এখন আপনার সেই লেখা পিকচারটি এখানে অ্যাট করার জন্য নিচে ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন তারপরে ফটো সেকশন থেকে আপনি এই যে ব্ল্যাঙ্ক পিকচারটি তৈরি করেছিলেন সেই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন এখন আপনি এই পিকচারটিকে আপনার ভিডিওর উপরে যেখানে বসাতে চান আপনি একটু জুম করে ছোট বড় করে সেখানে আপনি সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তো এই লেখা টেক্সগুলো এখানে অ্যাড করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে যদি এই লেখাগুলো ভালোভাবে দেখা না যায় তাহলে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন তো আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই লেখাগুলো কয়েকটি কালার অ্যাড করে এই লেখাগুলো এখানে সেভ করে নিয়েছি এখন আপনার এই পিকচারে লেয়ারটিকে এই রকম টেনে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন তো আপনার ভিডিওটি এই পর্যন্ত তৈরি করা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটি গেলাইতে সেভ করতে হবে এইজন্য উপরে এই এই আইকনে ক্লিক করে এখান থেকে সবগুলো ফরম্যাট বাড়িয়ে সেভ আইকনে ক্লিক করে দিবেন তো ভিডিওটি গেলাইতে সেভ হওয়ার পরে উপরে ডান অপশনে ক্লিক করবেন এখন আবার এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিও ক্লিক করবেন তারপরে এই মেরতো যে ভিডিওটি সেভ করলেন সেই ভিডিওটি এখানে আরও একবার অ্যাড করে দিবেন ভিডিওটি অ্যাড হওয়ার পরে এর শেষের ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলেট করে নেবেন এখন এখানে ইফেক্ট এই অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্ট এটার উপরে ক্লিক করতে হবে তারপরে এখন ওপেনিং অ্যান্ড ক্লোজিং এটার উপরে ক্লিক করে এখানে একটি ইফেক্ট দেখতে পাবেন ফেড ইন তো এটার উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখন নিচে যে অ্যাডজাস্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপাসিটি আপনি জিরো করে দিবেন আর এখন যে এই লেয়ারটি রয়েছে এই লেয়ারটি সামান্য একটু বাড়িয়ে দিবেন আর তাহলেই কিন্তু আপনার এই স্ট্যাটাস ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করা কমপ্লিট হয়ে যাবে আর আপনি যদি চান যে এখন এই ভিডিওটিকে আরও সুন্দর করার জন্য আরও কিছু ইফেক্ট অ্যাড করবেন তো সেটা আপনি অ্যাড করে নিতে পারেন এখন সবশেষে ভিডিওটি সেভ করার জন্য আগের মতোই উপরে এই এই কোনে ক্লিক করে সবগুলো ফর্মেট বাড়িয়ে সেভ এই কোণে ক্লিক করে এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেবেন তো এখন দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন তো এর জন্য আপনি প্রিন্টারেস্ট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তাহলে আপনি এখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এছাড়া এখানে সার্চ অপশন রয়েছে তো আপনি যে ক্যাটাগরির ভিডিও চান ওই ধরনের ভিডিও নাম লিখে এখানে সার্চ করবেন তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে তারপরে এখন এখান থেকে আপনার যে ভিডিওটি পছন্দ হবে সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন এখন এই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য উপরে এখানে ক্লিক করবেন তারপরে এখানে যে কপি লিংক রয়েছে এটার উপরে ক্লিক করে এই লিংক কপি করে নিবেন তারপরে আপনার ফোনে থাকা যে একটি ব্রাউজার ওপেন করে নিবেন এখন এখানে সার্চ অপশনে ক্লিক করে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন এখন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবেন তো এখানে আপনি লিংক বসানোর জন্য একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাপ করে এই লিঙ্কটি বসিয়ে নেবেন তারপরে এখন ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন তারপরে এখানে একশো পার্সেন্ট লোডিং নেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো ভার্সন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে যে ভার্সনে ডাউনলোড করতে চান সেটার উপরে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি ডাউনলোড করে নেবেন এভাবেই আপনি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি থেকে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও পড়ছে সেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই